জামাল বুয়ার জন্য আর্জেন্টিনা থেকে জার্সি পাঠালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যা দেখে অবাক বাংলাদেশের সমর্থকেরা। ঢাকায় সফর শেষে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এমিলিয়ানো মার্টিনেজ যখন হযরত শাহজালাল বিমানবন্দরে, ঘটনাচক্রে বাংলাদেশ ফুটবল দলও তখন সেখানে। মার্টিনেজ যাচ্ছেন আর জামাল বুয়ারাও আসছেন। বেঙ্গালুরুতে সাফ ফুটবল খেলে বাংলাদেশ দলের দেশে ফেরার সঙ্গে মিলে গিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজের সফরটা। যা জানার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপারের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল বুয়া। দেখা করার চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু মার্টিনেজের দেখা তিনি পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম অধ্যুষিত আজকের পৃথিবীতে কোনো কিছুই গোপন থাকে না, এটাও থাকেনি। জামাল মার্টিনেজের গাড়ির পাশেই দাঁড়িয়ে আছেন এমন একটা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মার্টিনেজ যে তার সঙ্গে দেখা করেননি এটাও। আবেগপ্রবণ বাঙালি যথারীতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ খবর মার্টিনেজ পেয়েছেন কলকাতা যাওয়ার পর, পেয়েছেন তার ঢাকা ও কলকাতা শহরের উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকে। শতদ্রু ফেসবুক থেকে জানাচ্ছেন কাহিনী, জেনে একটু মন খারাপ হয়েছে তারে। কিছুক্ষণ আগে কলকাতা থেকে ফোনে বললেন, বলুন তো মার্টিনেজের দোষ কি, ও কি জামালকে চেনে নাকি? আমি তো চিনি না, চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম। জামাল বুয়াকে নাই চিনতে পারেন, তবে এ নিয়ে বাংলাদেশের সমালোচনা হয়েছে জেনে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে শতদ্রু। এমনিতেই এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশের সফরটা ভালো হয়নি, কি করতে তিনি ঢাকা এসেছিলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থনের প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ হয়নি, সাধারণ কোনো মানুষের সঙ্গেই তার দেখা হয়নি, যাদের সঙ্গে হয়েছে সবাই অসাধারণ। যদিও এমিলিয়ানো মার্টিনেজ স্কুপ করে চেয়েছিলেন অন্তত একটা জনসমাগমে যেতে, চাওয়ারই কথা, এ কারণে না তার বাংলাদেশ দেখতে চাওয়া। তা কেন পারা যায়নি শতদ্রুকে তা বোঝাতেও হয়েছে। ঢাকা যা করতে চেয়েছিলেন তিনি তা করতেও পারেননি, তার উপর ওই জামালের বিতর্ক চালিও তো আর এখন জামালকে মার্টিনেজের সঙ্গে দেখা করে দিতে পারবেন না তিনি। শতদ্রু দত্ত তাই জামাল বুয়ার মনটা ভালো করতে বিকল্প একটি উদ্যোগ নিয়েছেন, এমিলিয়ানো মার্টিনেজের একটি জার্সিতে অটোগ্রাফ দিয়ে তা রেখে দিয়েছেন জামালের জন্য। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। তার সঙ্গে দেখা করতে না পেরে জামালের মন খারাপ তো হয়েছেই, একটু অপমানে বোধ করতে পারেন তিনি। সেটা বুঝে কি এমিলিয়ানো মার্টিনেজ জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগে লিখেছেন চিয়ার্স জামাল। সে জার্সি এখন রয়েছে শতদ্রু দত্তের কাছে, তিনি তার জামালকে পাঠাতে চাইছেন, কিন্তু জামালের ফোন নম্বর ঠিকানা কিছু তো নেই তার কাছে। সেটি জোগাড় করতে মূলত এই প্রতিবেদককে ফোন করা। জামালের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশও হয়তো করতে চান তিনি, সঙ্গে ঠিকানাটা জেনে জামালকে পাঠিয়ে দিতে চান এমিলিয়ানো মার্টিনেজের স্বাক্ষরিত জার্সিটি।